মুসলিম ভাই বোনদেরকে সতর্ক করেন, কারণ এটি মুসলিম উম্মার জন্য বর্তমান ক্যান্সারে পরিণত হয়েছে। ক্যান্সারে পরিণত হয়েছে, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ, চরম পন্থা, ধর্মের নামে চরমপন্থী হয়ে যাওয়া, জঙ্গি সেজে যাওয়া, মুসলিমকে খুন করা, ফতোয়া দেওয়া যে এরা কাফের হয়ে গেছে, নেতা চেয়ারম্যান কাফের হয়ে গেছে, এমপি কাফের হয়ে গেছে, যে কোনো দলের হোক না কেন, আমার কোনো দলের সাথে সম্পর্ক নেই, আমি একই নজরে সবাইকে দেখি, একই নজরে কথা বলছি, ঢালাহারে ফতোয়া দেওয়া, জজ কাফের হয়ে গেছে, ব্যারিস্টার উকিল কাফের হয়ে গেছে, থানা পুলিশ যারা সরকারি কর্মকর্তা তারা কাফের হয়ে গেছে। সুতরাং যখন কাফের ফতোয়া দিতে পারলো তখন তাদের রক্ত হালাল হয়ে গেছে, সুতরাং তাদেরকে মারো, তাদেরকে বম দিয়ে উড়িয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। আর মুসলিম দেশে এটা বেশি করা হচ্ছে। কোনদিন শুনেছেন যে ইসরায়েলে বোমা হামলা হয়েছে? শুনেছেন? কেন হয় না? ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে ইহুদিরা। আল্লাহ কোরআনে করে বলছেন কেন সেখানে কেন হয় না। আইএস আইএস এই যে দায়েশ যারা বলছে যে আমরা ইসলামিক স্টেট কায়েম করেছি, তারা মাত্র 20-30 কিলোমিটার দূরে থাকে ইসরায়েল থেকে, সেখানে তো কোনো হামলা করে না। সৌদি আরবে বম ব্লাস্টিং করে এরা, কেন? সৌদি আরবে বেশি খারাপই আছে সেজন্য নাকি? বলেন দেখি, বুঝে আসে না। আর এরা হচ্ছে ইহুদি নাসাদের পক্ষ থেকে ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলিম দেশগুলিকে ধ্বংস করে দেওয়ার জন্য, যাতে করে কাফের ইহুদি নাসারা বলতে পারে যে মুসলিম দেশে জঙ্গিবাদ আছে, সুতরাং ধরো এই মুসলিম দেশকে, আমাদের সেনাবাহিনী দিয়ে দখল করো এই দেশকে, বা এই দেশের হামলা করো, কারণ এখানে জঙ্গি মারার নামে মুসলিমকে মারার সুযোগ সুবিধা করে দেওয়া। এরা কাফের ইহুদি নাসারা আল্লাহর দুশ্মনদের অস্ত্র হিসাবে কাজ করছে এই আইএস আইএসরা। এই ঘটনা কদিন আগে বাংলাদেশেও ঘটিয়েছে, ঢাকাতে, জানেন আপনারা নিশ্চয়ই। হ্যাঁ, বাংলাদেশে কেন, বাংলাদেশে বাংলাদেশে কেন ঘটছে? হ্যাঁ, বর্মাতে কেন ঘটে না, বুঝে আসে না। হ্যাঁ, বর্মায় আল্লাহর শত্রু বেশি না বাংলাদেশে আল্লাহর শত্রু বেশি? বলেন তো দেখি, তো বাংলাদেশে কেন ঘটানো হচ্ছে, এটা ঘটছে কেন? যদি ইসলামের খাদেমি হয় আর ইসলামের প্রতিনিধি যদি আইএস আইএস হয় আর এই জঙ্গিরা হয়, তাহলে বাংলাদেশে বেশি রোগ আছে, বেশি পাপ আছে, না অন্য দেশে থাইল্যান্ডে বেশি পাপ আছে আর বর্মাতে বেশি পাপ আছে? সমস্যাটা বুঝতে পারছি না আশা করি। সুতরাং সাবধান, নিজেরা সাবধান হয়ে জানাই জঙ্গিবাদ থেকে। যারা ধর্মের নামে জান্নাত যাওয়ার কথা বলছে কিন্তু জাহান্নামের কুকুর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কেলাব ও আহলিন নার, জাহান্নামীদের কুকুর বলেছেন এই খারেজিদেরকে, যারা ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, এরা কাফের মুশরিককে মারবে না, মুসলিমকে খুন করবে, মুসলিমকে খুন করবে।